বলো এবার কি বলছি স্বাস্থ্যসাথী কার্ডটা দিদি গরিব মানুষ পেয়ে খুশি হয়েছে কিন্তু একটা অসুবিধাও দেখা দিচ্ছে যেটা আমি নিজে ফিল করছি কোনো অপারেশন সিরিয়াসের ক্ষেত্রে যদি নার্সিংহোমে যাওয়া হয় বলে দেবে যে এক মাস ওটা রিনিউয়াল করতে হবে ওখান থেকে রেজাল্ট না আসলে আর এখন অপারেশন হবে না তাহলে সেই পেশেন্টটা তো মরে যাবে দিদি এটা কি করা যাবে এটা একটু না এরকম হলো পুলিশের সঙ্গে সঙ্গে একটু বলে দিলাম এফআইআর করবেন এবং পুলিশ সঙ্গে সঙ্গে ক্রস চেক করবে যে কেন আপনি ট্রিটমেন্টটা করেননি কিসে রিনিউয়াল করতে হবে কি রিনিউয়াল আছে এটা নিয়ে আমরা ঝগড়া লাগিয়ে গেছিলাম তো এখন বলছে যে একটা রিনিউয়ালের কি প্রয়োজন আছে নারায়ণ রিনিউয়াল তো লাগে রিনিউয়ালে কোনো প্রয়োজন নেই এটা ওখানে আপনি শুধু একটাই করবেন ওখানে একটা হেল্পলাইন নাম্বার আছে সাথে সাথে ওখানে কমপ্লেইন করবেন যেমন ম্যাডাম বলেছেন পুলিশকে জানাবেন সাথে সাথে কমপ্লেইন করবেন আমরা অ্যাটেন্ড করব কার্ডে হেল্পলাইন নাম্বার আছে কোনো রিনিউয়াল করতে হয় না হ্যাঁ নাম্বার দিব আরে মিথ্যে কথা বললে ওর আমি লাইসেন্স কেটে দেব ঠিক আছে তো কার্ড আছে আমাদের স্বাস্থ্যসাথী আছে যে কোনো যা বলছি শুনুন ওই হেল্প কার্ড নম্বরে নাম্বার আছে স্বাস্থ্যসাথী কার্ডে হেল্পলাইন নাম্বার আছে ওই নাম্বারে কমপ্লেন করবেন আর পুলিশকে একটা এফআইআর করবেন বাকি সরকার দেখে নেবে হ্যাঁ ঠিক আছে দিদি আর কেসিআরডি ব্লকের হাতিগেড়িয়াতে দিদি একটা ছোট হসপিটাল করে দিলে ভালো হতো কারণ ওখানে হাতিগেড়িয়া তিন চৌমাথার রাস্তা কেসিআরডি যেতে 6 কিলোমিটার পরে পরে আস্তে আস্তে কেসিআরডি থেকে এখন আগে কেসিআরডি ইমপ্রুভ করি কেসিআরডিতে কিছু নেই হসপিটাল তো কেসিআরডি আছে আছে একটু দূর কিন্তু ট্রাইবেল এলাকাগুলো আছে তার ওখানে তিনটা রাস্তা আছে দিদি ওখানে সবাই 15-20টা ট্রাইবেল ঘরে ঘরে তো হয় না ডাক্তার সম্ভব নয় দিদি ডাক্তার পাওয়া যায় না এত উপস্বাস্থ্য কেন্দ্র টেন্দ্র যদি একটা হয় না না সুস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে একটা ঢুকিয়ে দিও সুস্বাস্থ্য কেন্দ্র সেটা যদি হয় তাহলে ঠিক আছে ট্রাইবেল এলাকার মানুষগুলো উপকৃত হতো আর বলছিলাম দিদি দুটো সেল তো মোটামুটি ভালোই চলছে আর সেলের প্রতিনিধিদের জন্য আমরা খুবই গরিব দিদি আমরা খেটে খাওয়া মানুষ কাজ করতে হয় পরিশ্রম করতে হয় আমাদের সেলের অনারিয়াম নেই আর আমরা একটা ব্লক থেকে অন্য ব্লকে যাব লোধাদের কোনো সমস্যা জানতে আমাদের গাড়িও নেই একটু দেখুন দিদি কি করা যায় ঠিক আছে এটা আমরা ভাববো পরে ঠিক আছে আচ্ছা দিদি তুমি মিদনাপুর বাঁকুড়া পুরুলিয়া আর ঝাড়গ্রাম নিয়ে আর বীরভূম নিয়ে হ্যাঁ 5-6টা নাম আমায় দিয়ে দিও আচ্ছা তুমি ডিএম কে দিয়ে দিও ডিএম আমায় পাঠিয়ে দেবে আচ্ছা এ ভাই এসপির হাতে দিয়ে দিও এসপি আমায় পাঠিয়ে দেবে আচ্ছা দিদি ঠিক আছে